তিন উইকেটে 2-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা আরব কাপের শিরোপা জিততে আলজেরিয়া ফুটবল দল। ফিফা আরব কাপের দশম আসরের ফাইনালে তিউনিসিয়ার মুখোমুখি হয় 2019 সালের আফ্রিকান নেশনস কাপের শিরোপা জয়ী আলজেরিয়া। নির্ধারিত সময় পর্যন্ত গোল না হওয়ায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। 99 মিনিটে তিউনিসিয়া জালে বল চড়ান বদলি হয়ে মাঠে নামা মুরসুইদ। এরপরে রেফারি শেষ বাঁশি বাজার একটু আগে তিউনিসিয়ার জালে দ্বিতীয় বলটি পাঠান ইয়াসিন রহিমি। 18 দিনের এই টুর্নামেন্টের ফাইনাল উপভোগের জন্য মাঠে উপস্থিত ছিলেন প্রায় 60,000 দর্শক।